আজকে সন্তোষ শর্মাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে কালবেলা কার্যালয়ে ডেকেছেন এই আলোচনা করার জন্য। অন্যান্য যারা এসেছেন, আমাদের মাননীয় প্রধান অতিথি রাশেদ খান মেনন, আমাদের সবার খুব কাছের মানুষ এবং তার কাছে আমরা অনেক কথা অকপটে বলতে পারি, নিঃসংকোচে নিঃসঙ্কে বলতে পারি, সেটাও একটা বিরাট বড় ব্যাপার। কারণ তারপরে কোথা থেকে কী প্রতিক্রিয়া আসে সেগুলি নিয়েও চিন্তিত থাকতে হয়। রেজওয়ানুলকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আলোচনা করেছেন। যারা এসছেন বাইরে থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এসছেন, আপনাদের কথা শুনলাম। আইনুন নাহার, অনেক সময় কথা শুনি, রুবায়েত আমার অত্যন্ত কাছের মানুষ, স্নেহাস্পদ, এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই এসানুল কবির, না আপনার নাম, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তো আছে, পার্সপেক্টিভ আছে, আপনাদের পার্সপেক্টিভটা সুন্দর করে বুঝাতে পেরেছেন আমাদেরকে, খুবই ভালো হয়েছে। তো আমি খুব বেশি লম্বা কথায় যাব না, আমাদের যেই বক্তব্যটা ছিল সেটা হলো যে যেই আইনটা আমরা হাতে পেয়েছি সেটা থেকে আমরা পড়ে আমাদের বাস্তব অবস্থা, আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা বুঝতে পেরেছি, এখানে রাজশাহী থেকে এসছেন আমাদের সহকর্মী, আমি ওর নামটা সবসময় আফজালকে আমি সবসময় একটা ভুল নামে ডাকি, আফজাল অত্যন্ত বিনয়ী, আমাকে সংশোধন করে দেয় না, আফজাল এসছেন। এবং অন্য সবার কাছ থেকে যে কথাটা এসেছে সেটা আপনাদের একটু শোনারও ব্যাপার আছে। মেনন ভাইকে তো আমরা বলেইছি একজন সংসদ সদস্য হিসাবে, এবং আমরা আশা করছি সামনের সংসদে তিনি থাকবেন, এই কথাগুলি তুলতে পারবেন। সেটা হলো যে আসলে যেইভাবে আইনগুলি আমাদের কাছে আসে, যেইভাবে প্রয়োগ হয় কিংবা বাস্তবায়ন হয়, দেখা যায় যে আমরা একটা অসুবিধার মধ্যে পড়ে যাই। তো সেখানে নিশ্চয়ই সংশোধনের কিছু ব্যাপার আছে, কেন আমরা বারবার এই আইনগুলি নিয়ে অসুবিধায় পড়বো, আইন এমন হবে কেন, আইনের মধ্যে এত অ্যাম্বিগুইটি থাকবে কেন, কিংবা এটা ব্যবহারের এত ধরনের প্রক্রিয়া থাকবে কেন, যেটার কারণে। তো আমাদের যে অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সেটাতে দেখা যাচ্ছে, যেটা আমাদের একটা বিরাট বড় দুশ্চিন্তারও কারণ, আমি বলবো শুধুমাত্র অভিযোগের কারণ না, আমাদের দুশ্চিন্তার কারণ, যে আইন তৈরি করবেন সংসদের সংসদ সদস্যরা, যেটা সবচেয়ে শেষে মাননীয় প্রধান অতিথি বললেন যে আসলে আপনারা তো দেখছেন সংসদের অবস্থা। হ্যাঁ, আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় যেই প্রতিষ্ঠান সেটা হচ্ছে সংসদ। সংসদ যদি কাজ করতে না পারে তাহলে তো সাধারণ মানুষের অবস্থা এরকমই হবে, এই অবস্থার মধ্যেই আমরা পড়বো। তো সংসদ তো আসলে কাজ করছে না, সংসদ তো অকার্যকর হয়ে আছে, সংসদে কোনো তর্ক বিতর্ক হয় না, সংসদে আইন তৈরি হয় না, আইন তৈরি হয় মন্ত্রণালয়ের ভিতরে, তাও মন্ত্রীদের দ্বারা না, তৈরি হয় আমলাদের দ্বারা, এবং আমলারা যেইভাবে সমস্ত সমস্যার বিচার বিশ্লেষণ করেন, যেভাবে সুবিধা অসুবিধাগুলি দেখেন, তাদের যে মন মানসিকতা সেটার প্রতিফলন সেটার মধ্যে আমরা দেখতে পাই, এবং তার ফলে যেটা হচ্ছে যে বারবারই সাধারণ জনগণ, যে কথাটা বলা হয়েছে যে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু যার আদর্শে দেশ পরিচালনা হচ্ছে বলে আমরা প্রতিনিয়ত শুনতে পাই। কালকেও আমি এই কথাটা বলেছি, এটা আমি ইয়েকেও বলতে চাই একটুখানি, আমাদের সম্পাদক মহোদয় সন্তোষ শর্মাকে, পত্রিকান্তরেও সারাক্ষণ আমাদের এটা শুনতে হয় বড় বড় হেডলাইনে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা হচ্ছে, এবং এখানে আমরা খুবই আরামে আছি, খুবই আনন্দে আছি, আমাদের শনৈ শনৈ উন্নতি হচ্ছে, কিন্তু যখনই আমরা নিচের দিকে যাচ্ছি দেখা যাচ্ছে এটার একটারও প্রতিফলন আমাদের সাধারণ জীবনে নাই, আমরা প্রতিদিনকার জীবনযাপনে অত্যন্ত একটা ব্যতিব্যস্ত অবস্থার মধ্যে আছি, যেটা এসানুল কবির কিন্তু খুব সুন্দর করে বলেছেন একটা জায়গায়, যে বড় পুঁজির আধিপত্য ছোট পুঁজি, আমরা একটা বৈষম্যমূলক সমাজের মধ্যে বাস করছি, এখানে নানা ধরনের বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, কার কী ধর্ম সেই বৈষম্য, কার কী পরিচয় সেই বৈষম্য ইত্যাদি, এগুলি নিয়ে আলোচনা করলে অনেক বড় জায়গায় যেতে হয়, কিন্তু মোট কথা আমরা বৈষম্যমূলক একটা সমাজ যে বাস করি, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে চেয়েছিলাম, আমরা এটা বারবার ঘোষণা করেছি, আমরা রক্ত দিয়ে সেটা প্রতিষ্ঠা করতে চেয়েছি যে একটা সাম্যের সমাজ হবে, সেটা আমরা করতে পারি নাই, এবং এই আইনগুলি সেইটারই কিন্তু একটা প্রতিফলন, কারণ যাদের হাতে এখন ক্ষমতা গেছে তাদের মধ্যে এই মানসিকতাই রয়ে গেছে, তারা সেটাই বারবার করে করছেন। ফেরদৌস যেই কথাটা বলেছেন যে আইন যেখানে পৃষ্ঠপোষকতা করতে পারে, কিংবা রেজওয়ানুলও খুব পরিষ্কার করে বলছেন যে আইন যেখানে পৃষ্ঠপোষকতা করবে সেখানে পৃষ্ঠপোষকতা না করে নিয়ন্ত্রণ, এটা কিন্তু শুধু সমবায়ের ক্ষেত্রে না, আজকের প্রত্যেকটা বেসরকারি সংগঠন, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় যে কোনো আইন হচ্ছে সরকারের আইনের মূল যেন লক্ষ্যটা হচ্ছে নিয়ন্ত্রণ করা, সহযোগিতা করে না, পৃষ্ঠপোষকতা করে না, নিয়ন্ত্রণ করা, এই যে একটা নিয়ন্ত্রণ যেটাকে বলে যে অবসেশন যদি বলি, সেটাকে বাংলা যদি বলতে হয় যে নিয়ন্ত্রণমুখী, এবং নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে যাওয়া একটা যে মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে
সেটার প্রতিফলন আসলে আমরা সব জায়গায় পাচ্ছি। এটা শুধু সমবায় আইনের জন্য না, এখানে অবশ্যই প্রযোজ্য, কিন্তু এটা সব জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা যেটা হয়েছে যে একটা অনিয়ম, দুর্নীতি, দুর্নীতির কথাটা কিন্তু খুব বেশি করে কেউ উচ্চারণ করেন নাই। এটা অনেকটা তো যে হ্যাঁ আইন আছে কিন্তু দুর্নীতির, এবং সবচেয়ে বড় হুদা ভাই যেটা বলেছেন যে যেটা আইনের ব্যতিক্রম থাকে সেটাই আইন হয়ে যায় এবং দুর্নীতির কারণে সেটাই চলতে থাকে। দুর্নীতি এখানে বিরাট বড় একটা ভূমিকা পালন করে। বিত্তশালীদের যেটা যেমন নিবন্ধন অনেক সহজ হয়ে যায়, আইনুন যেটা তার অভিজ্ঞতার থেকে বলেছেন যে জলমহল টাহলগুলো, আমি তো সিলেটে বাস করেছি, সুনামগঞ্জের প্রচুর ঘটনা কিন্তু জানা আছে যে জলমহল কার দখলে আছে, এবং তারাই আবার সংসদ সদস্য, তারাই আবার আইন প্রণেতা, তারাই আবার আমলা, তারাই আবার, এবং এবার সংসদে আমরা দেখলাম যে এতদিন ছিল 60% ব্যবসায়ী, এবার কিন্তু আমলারাও ধীরে ধীরে ওইখানটায় ঢুকে যাচ্ছেন। তো আমাদের একটা সংসদ আমরা পাবো যেখানে রাজনীতিকরা নাই, মেনন ভাইরা খুব কোণঠাসা, সারা জীবন রক্ত দিলেন, রাস্তায় হাঁটলেন, সব কিছু করলেন, কিন্তু সংসদে যে ওনারা পিছনে বসে থাকবেন, সামনে কারা, বড় বড় বিত্তশালী যাদের অর্থ আছে, যাদের পেশি শক্তি আছে, যারা আমলাতান্ত্রিক সুবিধা নিয়ে চলেছেন। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আমলা থাকা অবস্থায় কিন্তু তারা এই প্রক্রিয়া শুরু করেছেন, যেটা বেআইনি অন্যায়, কিন্তু সেটা ইলেকশন কমিশন চোখেও দেখছেন না, সেটা কোনো কিছুর প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। তারপরে হুদা ভাইয়ের কথা তো বললামই, নিবন্ধন কর্তৃপক্ষের যেটা স্বাধীন কমিশন হওয়া উচিত আমরা সেটা বারবার বলেছি, মেনন ভাইও সেটা পুনরাবৃত্তি করেছেন, এবং সবাই কিন্তু সেই একই কথা বলেছে যে আমাদের সমবায় আইনটা এমন হওয়া উচিত যেটা আসলেই সমবায়ীদের, বিশেষ করে একদম নিচের যে বর্গে যারা রয়েছেন সেই সমবায়ীদের দায়ীদেরকে সাহায্য করবে। আমার ছোটোবেলার কথা একটা মনে পড়লো, আমরা কিন্তু একটা প্রবন্ধ পড়তাম অবনীন্দ্রনাথ ঠাকুরের, না পাখির চোখে পূর্ব পাকিস্তান, সেটাতে কিন্তু পূর্ব পাকিস্তান বলেছে, খুবই মানে ওই বর্ণনাটার তো কোনো আমি ভাষায় আর পুনরাবৃত্তি করতে পারবো না, যে ছোটো ছোটো তো জিজ্ঞেস করছে যে এটা কোন দেশ, বলছে এটা বাংলাদেশ, তখন উনি বাংলাদেশি বলেছেন, আমরা সেটা পরে হেডিং করেছি পূর্ব পাকিস্তান, কারণ পাকিস্তানি আমল ছিল, যেটা বাংলাদেশ। তো এই এই জায়গাটা যে ছোটো ছোটো দাবার ছকের মতন, ছেলেটা বলছে যে ছোটো ছোটো সবুজ সবুজ দাবার ছকের মতন, ওই যে আমাদের ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত এবং আল, সেই আলটা কিন্তু নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা স্কুলে থাকতেও পড়েছি যে আমাদের কৃষিতে কেন আমরা সামনে এগোতে পারছি না, কারণ এত ছোটো ছোটো জমি, অনেক জমি নষ্ট হয়ে যায়, কাজে এই সঙ্গ একটা একত্রিত হয়ে যুথবদ্ধ যৌথ যে খামার, যৌথ খামারের কথা এসেছে, অনেক কিছু এসেছে, এবং সেগুলি নিয়ে সবসময় কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু সেটা অত্যন্ত জোরালো ভাষায় সেটা বলেছেন, এবং একটা কথা তো ঠিকই যে কৃষির কিন্তু অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বাংলাদেশে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং আবারও আমি মাথা নত করে একদম ক্ষুদ্র চাষিদেরকেই বলছি, কৃষকদেরকে বলছি, নারী কৃষকদেরকে বলছি যে তাদের জন্যেই কিন্তু সেটা হয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা যদি আবার কৃষি ব্যাংকের দিকে তাকাই, কৃষি ব্যাংকের লোন কাদের কাছে যায়, এটারই যদি একটা হিসাব নেওয়া যায় যে কৃষি ব্যাংকের লোন কাদের কাছে যাচ্ছে, কৃষক কোন কৃষকদের কাছে যাচ্ছে, এবং সেটা হুদা ভাই বোধ হয় এনেছেন না এই প্রসঙ্গটা, যে এখন যারা চাষবাস করছে সবাই হলো যে অত্যন্ত বিত্তশালী ব্যক্তি, তারা নিজেরা কী বলে নানাভাবে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি নিয়ে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে সত্যিকার অর্থে। এবং নারী কৃষকদের কথা এখানে আমি বলি, 1975 সালে যখন নাইরোবিতে যে কনফারেন্সটা হলো, আন্তর্জাতিক নারী সম্মেলন, সেখানে এস্তার বোজরাপ বলে এক মহিলা, উনি আফ্রিকার কৃষির ব্যবস্থা নিয়ে একটা বই লিখেছিলেন, যেটা কিন্তু একটা যুগান্তকারী একটা কী বলে পরিবর্তন এনেছিল মানুষের চিন্তাভাবনার মধ্যে, নীতি নির্ধারকদের, আন্তর্জাতিক নীতি নির্ধারকদের চিন্তাভাবনার মধ্যে, উইমেন্স রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, যে ইকোনমিক ডেভেলপমেন্টে নারীদের অবদানটা কী, এবং সেখানে দেখিয়েছেন যে কৃষক নারীরা কীভাবে আসলে এক একটা দেশের, বিশেষ করে কৃষি প্রধান দেশে, নারী কৃষকরা কীভাবে আসলে অর্থনীতিকে জিয়ে রেখেছে, অর্থনীতিকে চালু রেখেছে, এবং আমাদের দেশের জন্য কিন্তু সেটা প্রযোজ্য। এবং সেটার পরেই কিন্তু আন্তর্জাতিক নারী দিবস হলো, আন্তর্জাতিক নারী বর্ষ হলো, অনেক গবেষণা হলো, এবং নারীর যে ভূমিকা, যে কৃষিতে আসলে অন্ততপক্ষে 90% কাজ নারীরা করেন কৃষিতে, কাজে সেখানে যদি তাদের জন্য একটা বিপণন ব্যবস্থা না হয়, তাদের জন্য ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা না করা যায়, এটা আমাদের হুদা ভাই একটা ভাষা ব্যবহার করেছেন, অন্যায় নয়, নিশ্চয়ই অন্যায়, এটা যদি না করা হয় এটা কিন্তু অন্যায়, এটা শুধু অন্যায় নয়, এটা আমি মনে করি যে একটা রাষ্ট্রীয় অপরাধ, এটা মানুষের স্বার্থের প্রতি রীতিমতো উপেক্ষা, যেটা গ্রহণযোগ্য নয়। এবং সবচেয়ে আরেকটা কথা হলো যে আন্দোলনের কথা এসেছে, আন্দোলন যে করবো, রুবাত একটা উদাহরণ দিল যে
পুলিশ একাডেমিতে বলেছিল লাঠি দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য। র‍্যাবের যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আমি র‍্যাবের ডিজির সঙ্গে একবার আলোচনায় বসছি, তিনি বলেছেন যে রাষ্ট্রই তো আমাদেরকে বন্দুক দিয়েছে। তুমি বলছো লাঠির কথা, ওপেন টেলিভিশনে আমাকে র‍্যাবের ডিজি বলছে যে আমাদেরকে রাষ্ট্রই তো আমাদেরকে বন্দুক দিয়েছে, অতএব তারা মারবে, অতএব তারা গুলি করবে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলি, এই যে মানসিকতা, এই যে বিষয়গুলি রয়েছে, এখান থেকে কিন্তু আমাদেরকে যদি বেরিয়ে আসা না যায়। আরেকটা কথা আমি বলি, বলতেই চাই, সেটা হলো যে আমাদের রাষ্ট্র এখন যে অবস্থায় গেছে যেখানে তাদের কোনো প্রয়োজন নাই, সেখানে তারা একেবারে ভিতরে ঢুকে হস্তক্ষেপ করছে, ওখানে একেবারে সমস্ত রকম ভূমিকা তারা পালন করছে, কিন্তু যেখানে তাদের কাজ করার কথা কিছুই করতে পারে না, একটা ট্রাফিক কন্ট্রোল পর্যন্ত করতে পারে না, সেখানে তাদের কোনো কিছু নাই। আমি তো বলি যে আমরা একটা সরকার পেয়েছি, ইংরেজিতে যদি বলি গভর্নমেন্ট পেয়েছি, যে এই গভর্নমেন্টটা গভর্নেন্স ছাড়া আর সব কিছুতে উৎসাহিত, ব্যবসা পাতি, বিদেশ যাওয়া, সমস্ত কিছু দুর্নীতি করা, যে কোনোভাবে হোক বিত্তশালী হওয়া, অতি দ্রুত ধনী হওয়ার জন্য যা কিছু করা সমস্ত কিছু করবে, গভর্নেন্স বলে যে একটা ব্যাপার আছে সেটা করবে না, সিন্ডিকেট বন্ধ করতে পারবে না, চোরাচালানিদেরকে ধরতে পারবে না, মানি লন্ডারিং বন্ধ করতে পারবে না, ট্রাফিক কন্ট্রোল করতে পারবে না, কিছুই করতে পারবে না। তোমরা সাধারণ জনগণ নিজেদের জীবনের দায়িত্ব নিয়ে যেমনে পারো তেমনে থাকো, আমরা আমাদের কাজগুলি করে দেবো, সেই কাজগুলি হচ্ছে ফুলে ফেঁপে বড় লোক হওয়া, বিত্তশালী হওয়া। তো সেই জায়গায় আমাদের কথা বলতেই হবে। আবারও একটা কথা বলছি, একটু দুঃখের কথা, সেটা মেনন ভাইকেও বলি, মেনন ভাই যদি কোনো সময় এগুলি নিয়ে কথা বলতে পারেন, যে আমাদেরকে আন্দোলন করতে দেবে না, লাঠি বন্দুক তো তারা ব্যবহারের জন্যই পেয়েছে, এবং সেই লাঠি বন্দুক তো তারা ব্যবহার করবে, শ্রমিকদেরকে তো করেছে, লাঠিও করেছে, বন্দুকও করেছে। তা আন্দোলন সমবায়ীরা যখন আন্দোলন করতে যাবে, ওদের উপরে যে লাঠি বন্দুক ব্যবহার হবে না কে গ্যারান্টি দিবে? আমরা যারা বেসরকারি সংগঠন করি, আমাদেরকেও যে কোনো সময় এখন আইন দিয়ে আটকাবার চেষ্টা করছে, নানা রকম প্রবিধি ইত্যাদি ইত্যাদি এনে আমাদেরকে আটকাবার চেষ্টা করছে, কিছুদিন পরে আমাদেরকেও লাঠিচার্জ করবে, আমাদেরকেও গুলি করবে। কাজেই লাঠি বন্দুকের ব্যবহার বন্ধ করতে হবে, পৃষ্ঠপোষকতার মানসিকতা আনতে হবে, এবং আইন অবশ্যই জনবান্ধব হতে হবে, এবং আজকের আলোচনার প্রেক্ষিতে বলতে হয় আলোচনা ওই আইন অবশ্যই সমবায়ী বান্ধব হতে হবে।